ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালোই আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর আজকে তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছো এটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। কিন্তু আজকে কিন্তু জামাই ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠীর দিন তোমাদের দাদা ডিউটি ছিল বলে পরে আমরা জামাই ষষ্ঠী পালন করতে যাচ্ছি। তো সকালবেলা উঠে দেখো, আগে লাকি সিঞ্জকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি, করে তারপরে আমরা বেরোবো। কিন্তু যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কাছে বাপের বাড়ি হলে যা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে চলে এসেছি বাপের বাড়িতে, মায়ের কাছে। তো মা রান্নাবান্না করেছে, আর কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী নয়, জামাই ষষ্ঠীর দিন আমরা আসতে পারিনি, কারণ তোমাদের দাদার অফিস ছিল। তো সেই জন্যে আজকে এসেছি, আর মা ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, ছেলে মেয়ে আর সবাই এসছে। আর এত গরম, এসে আর তো ভিডিও করতেই পারিনি, এসেই নাইটি পরে নিয়েছি, মায়েরই একটা নাইটি, এত গরম লাগছে না। আর মাকে একটু হাতে হাতে হেল্প করলাম, মা একা, আর বাড়িতে তো আর কেউ নেই, দাদা বৌদি গেছে দার্জিলিং বেড়াতে, ওরাও বাড়িতে নেই, পুরো খালি। আর এখন দেখাচ্ছি মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, সকাল থেকে উঠেছে, ভিডিওটা স্টার্ট করব সেইটাও পারিনি। আর খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি, বাড়িতে কাজও চলছে, তোমাদের আগেও দেখিয়েছি, তো সেই সব ওদের একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর এলাম। মায়ের জন্য নিয়ে এসেছি এই শাড়িটা, দেখো ষষ্ঠীতে এই শাড়িটা মাকে দিলাম। কালারটা এখানে আমি এখন দেখছি, কালারটা একটু অন্যরকম এসেছে, এটা কিন্তু সামনে থেকে আরও সুন্দর, কালারটা এত মিষ্টি না। তো এই শাড়িটা দিলাম কারণ আমাদের সামনেই মানে নভেম্বর মাসে বিয়েবাড়ি আছে, যে রিং সেরিমনিতে আমরা গেছিলাম দিদির ছেলের, সেই জন্য মাকে দিলাম যাতে বিয়েবাড়িতে পরতে পারে। জামাই ষষ্ঠী অথচ মাটন হবে না তা তো হয় না, সেই জন্য মা মাটন রান্না করেছে, আর এদিকে ইলিশ মাছও হয়েছে। আর এইবারে থালিটা মা গুছিয়ে দিয়ে দিয়েছে, দেখো কী কী আছে, এরকম পাঁচ রকম ভাজা দিয়েছে, বা তা যদিও বা তার মধ্যে অনেক ভাজাই তোমাদের দাদা খায় না, ডাল করেছিল মা, ইলিশ মাছ করেছিল, মাটন করেছিল, আর চাটনি করেছিল, আর মিষ্টি দই এগুলো ছিলই, কিন্তু দই তো খেতেই চাইলো না, কারণ এতটা গরমের মধ্যে আর ভালো লাগে না। তবে আমাদের নিচের ঘরগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা, এসির কোনো প্রয়োজন পড়ে না, নিচের ঘরটা এতটাই ঠান্ডা। আর ওপরে তো দাদা বৌদি নেই, ওরা গেছিলো দার্জিলিং। তো দেখো এখানে ছেলে মেয়ে সবাই খেতে বসে গেছে, আর আমরাও এরপরে খেয়ে নিয়েছিলাম আমি আর মা, যেহেতু ভিডিও করে দেওয়ার কেউ নেই, স্ট্যান্ডও নেই, সেই জন্যে ভিডিওটা তুলতে পারিনি। ও বাড়ি থেকে চলে এসেছি, চলে এসে এত গরম যে একটু স্নান টান করে একটু ফ্রেশ হলাম, খুব গরম লাগছিল। আর সন্ধেবেলা আর করলাম না, অন্যান্য বার তো রাতে খাওয়া দাওয়া করে ফিরি, যদিও বা আমার বাপের বাড়ি খুবই কাছে, ওই যে পেছনে যেটা দেখছো সাদা বাড়িটা, ওটা হচ্ছে আমার জেঠুর ঘর, ওর পাশেই রয়েছে আমার বাপের বাড়ি, মানে জেঠু আমার বাবা আর এক জেঠু সব পাশাপাশি বাড়ি আর কি। তো একদমই কাছে, এপাড়া ওপাড়া আর কি, মানে একদম ভেতর দিয়ে আগে যাওয়া যেত, এখন যাওয়া যায় না যেহেতু জমিগুলো বিক্রি হয়ে গেছে, এখন রাস্তা দিয়ে যেতে মাত্র 2-3 মিনিটেরই মানে হাঁটাপথে লাগে। তো চলে এলাম, তার কারণ হচ্ছে এই বাড়িতে কাজকর্ম হচ্ছে, তো একটু এসে এত গরম লাগছিল একটু ফ্রেশ। আর মেনলি চলে এলাম হচ্ছে বাচ্চাদের পরীক্ষা আছে একদম সামনেই, ওদের স্কুল খুলবে আর পরীক্ষা, সেই জন্যে ওদের পড়তে পাঠালাম এসে, ও আমি না এলে তো ওরাও আসবে না, সেই জন্যে চলে এলাম। আর তোমাদের দাদা তো আগেই চলে এসেছিলো খাওয়া দাওয়া করে, কারণ কাজ দেখতে হবে, বাড়িতে কাজ হচ্ছিলো। তো চলো তোমাদের একটু দেখাই দাও, ছাদটায় এসেছি, ছাদটা তোমাদের একটু দেখাই কী কী কাজ হয়েছে। এদিকে কী কী কাজ হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, এখনও সেরকম কিছু বেশি কাজ এগোয়নি, আস্তে আস্তে মিস্ত্রিদের তো জানোই একদিন আসে একদিন আসে না, এরকম করে কাজ চলতে থাকছে, আর কিছু কিছু কাজ রেস্ট দিয়ে করতে হয়, আর এইসব সেন্টারিংয়ের কাজ এগুলো একটুখানি টাইমই লাগে। আর এখানে এই সবগুলো বক্স জানলাগুলো করে দিয়েছে, এগুলো আর কি বক্স হবে, সেই জানলার যে স্ল্যাবগুলো করতে হয় সেগুলো করেছে। এদিকে দেয়াল আলমারির জন্য এখনও কাটা রয়েছে, এগুলো হয়নি, তার মধ্যে ছাদটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর ছাদের মধ্যে দেখো তোমাদের দাদার কত সেই পুরনো, অনেক আগে যখন ও মানে চাকরিও পায়নি, তখন পয়সা জমিয়ে জমিয়ে এইসব কিছু কিছু ডাম্বেল বারবেল এগুলো সব কিনেছিল, তো সেগুলো এখন তো ইউজই হয় না, যেহেতু এখন ও জিম থেকেই সব ব্যায়াম করে, আর তবু লকডাউনে কিন্তু এগুলো কাজে লেগেছিলো যখন জিম বন্ধ ছিল, তো সেগুলো ওই ছাদেই পড়ে রয়েছে। আমি বললাম এগুলো সব নিচে নিয়ে চলো। আজকের ভিডিওটা এতটাই, তোমরা জানিও কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও।